সংস্কৃত মন্ত্র নয়, দেবী দশভুজা এখানে পূজিত হন আদিবাসীদের নিজস্ব মন্ত্রে। 150 বছরের পুরনো পারিবারিক পুজো, আজ সকলের পুজো। পুরাণে উল্লিখিত শুদ্ধ সংস্কৃত মন্ত্র নয়, নিজেদের ভাষাতে নিজেদের ভক্তি মিশ্রিত নিয়মেই দেবী দুর্গার আরাধনা করা হয় এখানে। এই অভিনব দুর্গাপুজোটি হয় মালদাহের হাবিবপুর থানার কেন্দুপুকুর এলাকার ভাঙাদিঘি গ্রামে। আশ্বিনের শারদ উৎসবে মেতে ওঠেন গোটা আদিবাসী গ্রাম। দীর্ঘ 150 বছরের পুরনো মালদাহের হাবিবপুর থানার কেন্দুপুকুর এলাকার ভাঙাদিঘি গ্রামে দুর্গাপুজো। এই গ্রামের আদিবাসী সম্প্রদায় মানুষ এই পুজো করে থাকেন। এক সময় এই পুজো ছিল পারিবারিক পুজো, তবে সময়ের সাথে আজ এই পুজো সর্বজনীন হয়েছে। এই গ্রামে দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন লব হাঁসদা নামে এক আদিবাসী ব্যক্তি। লব হাঁসদার নাতি বাবুলাল হাঁসদা জানান, তার ঠাকুরদা লব হাঁসদা দেবী দুর্গার আরাধনা করার স্বপ্নাদেশ পেয়েছিলেন, সেই থেকেই তিনি দুর্গাপুজোর সূচনা করেন। তিনি জানান, বাংলাদেশের রাজশাহী জেলার নাচল থানার হাকরোল গ্রামে থাকতেন ঠাকুরদা লব হাঁসদা। স্বপ্নাদেশে সেখানেই তিনি শুরু করেন দুর্গাপূজা। দেশভাগের পর এই গ্রাম এখন ভারতের অন্তর্গত। ঠাকুরদা এই পুজো শুরু করার পর বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। তবে তিনি জানালেন, আগে এই পুজো ছিল পারিবারিক, অর্থের অভাবে আজ এই পুজো সর্বজনীন। তবে পুজো সূচনার সময় প্রচলিত সকল নিয়ম মেনেই এই পুজো করা হয়, পুজোর কোনো খামতি থাকে না। গ্রামের মধ্যেই রয়েছে ছোট্ট একটি টিনের ঘর, সেই ঘরের মধ্যে রয়েছেন এই মা দুর্গা, সেখানেই পুজো হয়ে আসছে এতদিন ধরে। গ্রামের সকলের আর্থিক সাহায্যে এই পুজো হয়। এই গ্রামের দুর্গা আরাধনার বিশেষ আকর্ষণ হল পুজোর রীতি। আদিবাসী গ্রামের এই দুর্গাপুজোয় শুদ্ধ সংস্কৃত মন্ত্র বলে কোনো পুরোহিত পুজো করেন না। এখানে দেবী দুর্গার পুজো হয় আদিবাসীদের নিজের ভাষায়, ভক্তিতে মোড়া শ্রদ্ধায়। এখানে পুরোহিত নয়, আদিবাসীরা নিজেরাই নিষ্ঠা ভরে নিজেদের ভাষায় মন্ত্র বলে দেবী দুর্গার আরাধনা করেন। বাবুলাল হাঁসদা জানান, পুজোয় খুব ধুম হয়, ভোগের আয়োজন থাকে, আশেপাশের গ্রামের সকলে পুজোয় অংশগ্রহণ করে পাত পেরে ভোগ খায়। পুজোর 5 দিন দেবী দুর্গার আরাধনাকে ঘিরে গোটা গ্রামের উন্মাদনা থাকে তুঙ্গে। এভাবেই 100 বর্ষের অধিক সময় ধরে আদিবাসীদের নিজস্ব নিয়মে পূজিত হচ্ছেন দেবী দশভুজা। 150 বছর এর বয়স, 150 বছর আগে থেকে আমার ঠাকুরদা পূজা দিতেন বাংলাদেশ নাচল থানা রাজশাহী জেলা। হ্যাঁ, যখন মানে ভাগাভাগি রাষ্ট্র ভাগাভাগি হয় তখন আমরা চলে আসি। এখন ওই দাদা ঠাকুরদা মারা গেছে, এখন আমি নিজেই করছি। এই অবস্থায় এখন আমি একা সম্ভব না, গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করে এবং সবাই মিলে করছি আর কি। এই বছর 30 মতন হচ্ছে আর কি। হ্যাঁ, ঠাকুর ব্রাহ্মণ অবশ্য আমাদের লাগে না, আমরা নিজে মনেই পূজা করি, নিজেরাই আপনার পুজো করেন, নিজের ভাষাতেই পূজা দিই। জাকজমক 5 দিন ধরে সুন্দর জাকজমক। হ্যাঁ, এখানে যেমন নবমীর দিনে খিচুড়ি হয়, খিচুড়ি প্রসাদ, আঠালা খিচুড়ি খাওয়ানো হয় 2-4টা গ্রাম দিয়ে। হ্যাঁ, বাজারে অনেক রাও আসে এবং গ্রামের শঙ্কল বদরা বকমডাঙ্গা পিঁয়াজ পুরি এসব গ্রাম মিলে সবাই এসে এখানে আঠালা খিচুড়ি খেয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।